আজকে আপনাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসলাম, কই মাছ দিয়ে শিমের বিচির রেসিপি। এটা কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, যে কোনো মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে সবচেয়ে শিমের বিচির মজার রেসিপি হয়। আমি শিমের বিচিগুলো ছিঁড়ে নিয়েছি আর শিমের খোসাগুলোকে কুচিকুচি করে কেটে নিয়েছি। দেখেন, খোসাগুলো আমি ফেলে দিইনি, খোসাগুলো দিলে আমার খুব মজা লাগে। এরপর কই মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শ্যামা অ্যান্ড মা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিগুলো ট্রাই করবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন রেসিপি আপনারা ট্রাই করে দেখবেন আর আমার সাথে থাকবেন। এরপর মাছগুলো ভাজার পর আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচামরিচ এক করে ছিঁড়ে দিয়েছি। কাঁচামরিচগুলোকে আমি কাঁচের ভিতরে কাঁচামরিচগুলো একটু গোটা গোটা থাকলে পরে দিয়ে ভাতের সাথে মেখে খেতে মরিচগুলো ভালোই লাগে। এরপর বিচি আর শিমগুলোকে দিয়ে ভেজে নেব। বিচি আর শিমগুলোকে আমি এবার তন্দুরে তেলের মধ্যে ভেজে নেব যাতে কাঁচা বিচি দিয়ে একটা কাঁচা গন্ধ থাকে ওটা না থাকে। এরপর একটা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দেব। বিচি আর শিমগুলো ভাজা হয়ে গেলে এরপর মশলাগুলোকে কষিয়ে তারপর মধ্যে টমেটো আর ভাজি মাছগুলো দিয়ে দেব। এভাবে যদি আপনারা এই রেসিপিটা, শিমের বিচির রেসিপিটা রান্না করেন দেখবেন কতটা মজার হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যে যতটুকু যদি বসা বসা রান্না করতে চান বসা বসা রান্না করতে পারেন। আর এই কই মাছ, শিং মাছ ওগুলোর ঝোলটা একটু ঝোল থাকলে ভালো হয়, কারণ এগুলোতে ভিটামিন, এগুলোর ঝোলটাই বেশি ভিটামিন বলে ছোটোবেলায় শুনতাম। এগুলোর ঝোলেই মধ্যে ভিটামিন। এরপর ধন্যবাদটা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেখেন শিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর ও টেস্টি হয়েছে।